আসসালামু আলাইকুম। পিজিয়ন সেন্টার পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি ইলিয়াস আহমেদ রাজ চলে এসেছি আপনাদের পছন্দের কবুতরের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের কিং কবুতরের কয়েকটি প্রজাতি দেখাবো। এখন দেখছেন একজোড়া হলুদ শৌকিং। শৌকিং নিয়ে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যেমনটা গত ভিডিওতে আমি শুধু সাদা শৌকিংয়ের উপর একটি ভিডিও বানিয়েছিলাম। তো সেখান থেকে হয়তো বা শৌকিং সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জেনে গিয়েছেন। বরাবরই ওই শৌকিংয়ের কালারটাই শুধু আলাদা, কিন্তু বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, দাম মোটামুটি অলমোস্ট একই বলা যায়। তো এখন দেখছেন এটা হলুদ শৌকিং। শৌকিং আরও বেশ কয়েকটি কালারের হয়ে থাকে, যেমন সাদা শৌকিং, হলুদ শৌকিং, লাল শৌকিং, কালো শৌকিং, এছাড়াও সবজি শৌকিং, এগুলো এখন সচরাচর দেখা যায়। শৌকিং কবুতর মূলত অনেক বড় আকারের হয়ে থাকে। আসলে এত বড় আকারের কবুতর সচরাচর অন্য কোনো জাত দেখা যায় না, নাই বললেই চলে। এবং এরা অনেক বড় আকারের হওয়াতে ওজনটা অনেক বেশি, মূলত এত ওজনের কবুতর আর নেই। একটা কবুতর মূলত 500 থেকে 800 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে, আবার অনেক আছে এর চেয়ে বেশিও হয়ে থাকে। তো আপনি এক হাতে এগুলোকে সহজে ধরতে পারবেন না সচরাচর, এত বড় আকার এবং এরা অনেক শক্তিশালী হয়ে থাকে। শারীরিক সুস্থতা অনেক ভালো, গ্রোথটা অনেক ভালো, অসুখ বিসুখ খুবই কম হয় এবং ছোটোখাটো অসুখে এরা এতটাও দমিয়ে পড়ে না। এবং এদের ডিম বাচ্চা খুবই ভালো, ডিম বাচ্চা নিজেরাই করতে পারে। খাবার দাবার অন্যান্য কবুতরের মতোই স্বাভাবিক খাবার দাবার খেতে পারে এবং রুচি খুব ভালো, যার কারণে এদের দিয়ে আপনি সহজেই ব্যবসা সফলভাবে খামারকে গড়ে তুলতে পারেন, একটি খামারে খুব সহজেই লাভ করতে পারেন যদি এরকম শৌকিং আপনি পালেন। কারণ অসুখ বিসুখ এমন একটা জিনিস যে কবুতরের খামারকে এবং খামারিকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়, আর এই কবুতরটা কিন্তু মূলত অসুখ বিসুখ কম হয় আপনাকে, আপনাদের আমি আগেই বলেছি। তো সেক্ষেত্রে এই কবুতর দিয়ে খামার করতে পারেন বা খামারে অন্যান্য কবুতরের পাশাপাশি এই কবুতরটি রাখতে পারেন, রাখলে আশা করি ভালোই হবে। অন্যান্য কবুতরের পাশাপাশি বেনিফিটেবল একটা কবুতর, বর্তমানে চাহিদা অনেক বেশি, অত্যন্ত বেশি চাহিদা। শৌকিংয়ের পাশাপাশি আমি আপনাদের পুরো ফার্মটাও একটু দেখিয়ে দিলাম। ফার্মে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতিরই কবুতর আছে, আপনারা চাইলে এরকম অনেক প্রজাতি পালতে পারেন বা শৌকিংও পালতে পারেন। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।